আসসালামু আলাইকুম। একটু কথা না বললেই নয়, আমরা যারা খুলনা থেকে ঢাকায় আসি, খুলনা থেকে ঢাকায় যারা আসা যাওয়া করি, তাদের জন্য উত্তম একটা যানবাহন হচ্ছে ট্রেন। সিঙ্গাপুর খুলনা টু ঢাকা সুন্দরবন 10:15 ছাড়বে এবং সকাল 7টায় ইনশাল্লাহ পৌঁছে যাবে এয়ারপোর্টে, বিমানবন্দর স্টেশনে। সো আমি এই জন্যই কথাটা জানাতে চাচ্ছি, যারা খুলনা থেকে ঢাকা বা ঢাকা থেকে খুলনায় আসা যাওয়া করেন, বাস জার্নি থেকে ট্রেন জার্নিটা অনেক শান্ত, অনেক স্মুথ। আর তাছাড়া আমি আজকে প্রথম এই ট্রেনে আসলাম, যার কারণে আমি দেখছি এখানে সিটগুলো খুবই ভালো। আমি আপনাদের দেখাচ্ছি, দেখেন আমার পিছনে যে সিটগুলো, প্রত্যেকটা সিট ফোল্ডিং করা যায়। শুধু ফোল্ডিং না, এখানে প্রত্যেকটা সিটের সাথে দেখেন প্লেট আছে, কিছুটা এরোপ্লেনের মতো, বিমানের মতো। এটা ভাঁজ করে বা তুলে রাখা যায়। পানি রাখার জন্য একটা ট্রে আছে, আর পা রাখার জন্য পাদানি আছে প্রত্যেকটার সাথে, দেখেন প্রত্যেকটার সাথে। আর সিটগুলো বেশ ফোল্ডিং করা, আপনি ইচ্ছা করলে সোজাও করতে পারেন, আবার ইচ্ছা করলে আপনি ফোল্ডিং করতে পারেন। আমি একটা দেখালাম আপনাদের, খুবই ভালো, আমার পছন্দ, একবারে বিমানের মতো। বিমানের সিটগুলো যেরকম ঠিক তাই, কোনো পার্থক্য নেই, ফোল্ডিং করা যায়, যেহেতু আপনি সোজাও করতে পারেন, আপনি শোয়ার মতো করে যেতে পারেন। আর সম্পূর্ণ এসি, এখানে খরচ হবে 986 টাকা। সো ঢাকা থেকে খুলনা 986 এবং খুলনা থেকে ঢাকা যেতেও 986 টাকা। একবার ট্রাই করে দেখতে পারেন, জার্নিটা খুব সুন্দর হবে, আশা করি জার্নিটা খুব সুন্দর হবে।